হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। বেশ কয়েকদিন ধরে অপেক্ষা ছিল যে যারা 500 দিনের বেশি ধরে অনশন করছেন, অবস্থান করছেন ওয়েটিং লিস্টের, তাদের চাকরি নিয়ে কী ব্যবস্থা হচ্ছে। এর মধ্যে আমরা শুনেছিলাম যে আলোচনায় বসেছিলেন, যদিও সেখানে আলোচনা কী হয়েছে এবং তার ফল কী হবে আমরা জানি না। সেক্ষেত্রে তাদের নিয়ে যে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের যে মিটিং, সেখানে কী হতে পারে। যদিও আজকে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনার মধ্যে কিন্তু সেই যে অবস্থান যারা করছেন এবং অনশন করছেন তাদের নিয়োগ কীভাবে হবে তা নিয়ে কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি। আইন আছে, আইনের সীমাবদ্ধতা আছে, সেই সমস্ত বিষয়ের ওপর নির্ভর করেই সেই নিয়োগ হবে। তার মধ্যেও একটি ভালো খবর, যদিও এরকম ঘোষণা যে খুব দ্রুত শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে এরকম বছরে প্রায় 3-4 বার করে শোনা যায়। যাই হোক, তার মধ্যেও একটি ভালো খবর যে প্রায় 21,000 এবার ফ্রেশ রিক্রুটমেন্ট হতে চলেছে 9, 10, 11, 12 মধ্যে, অর্থাৎ নবম, দশম এবং একাদশ, দ্বাদশের যে ভাগে রিক্রুটমেন্ট হয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সেটি, এবং প্রধান শিক্ষক পদে এই নিয়োগ হতে চলেছে। এবং শোনা যাচ্ছে যে পুজোর আগেই এরকম নিয়োগ হবে, তবে নিয়মের পরিবর্তন আসতে পারে। সেখানে যেটুকু জানা গেল তাতে যে সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বাত্য বসুন যা জানালেন, নতুন এসএসসি নবম থেকে দ্বাদশ এবং প্রধান শিক্ষক পদে মোট 11,21,694 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর মধ্যে 13,812 নবম দশমে, 5,527 একাদশ দ্বাদশে এবং প্রধান শিক্ষক পদে 2,325 পদ এতে বিজ্ঞপ্তি জারি হবে। এবং আপার প্রাইমারি, সে আপার প্রাইমারি কী হবে, যদিও বলা হচ্ছে আপার প্রাইমারি আদালতের বিচারাধীন, এবং যাদের নিয়ে এত আলোচনা চলছিল তাদের কী হবে সেটি নিয়ে কিন্তু কোনো একদম 100% পজিটিভ কোনো কথা আমরা আজকে শুনলাম না। তবে একটি ভালো বিষয় যে রিক্রুটমেন্ট নাকি হতে চলেছে। ধন্যবাদ।